দেখছেন খবরিয়া 24, জীবনের সমস্ত খবর খবরিয়া 24, চোখ রাখুন আমাদের পর্দায়। নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24 লাইভ। কর্মসংস্থানের নতুন দিশা দেখাতে আপনাকে সাহায্য করার জন্য কিন্তু খবরিয়া 24 আপনাদের কাছে নিয়ে এসেছে জীবিকার খোঁজে। আর সেই জীবিকার খোঁজ করতে করতে আমরা কিন্তু চলে এসেছি এই মুহূর্তে কোচবিহারের ঝিঙাইডাঙায় সরকার ফ্লাওয়ারে। কিভাবে কি করবেন, কি করলে আরো ভালো কর্মসংস্থান আপনি পাবেন, আর এই পদ্ধতির কি রকম লাভ আছে, কি রকম ক্ষতি আছে, বা কি দিকগুলো আছে, কিভাবে সরকারি সাহায্য আপনি পাবেন, সব কথাই তুলে ধরব কিন্তু এই পুরো প্রোগ্রামে। বাড়িতেও ফুলের চাষ করে আপনি উপার্জন করতে পারেন। সেই জারবেলা ফুলগুলো যা আপনার বাড়িতে বা বিভিন্ন সময়ে অনুষ্ঠানে বাড়ির শোভা বর্ধন করে, সেগুলোই আপনার বাড়িতে হোক বা অল্প কিছু জায়গায় চাষ করে কিভাবে উপার্জন করতে পারেন সেই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গেছি দুলালবাবুকে। প্রথমেই খবরিয়ায় অনেক অনেক স্বাগত আপনাকে, কেমন আছেন? ভালো আছি, ঠান্ডাটা একটু বেশি পড়েছে একদম। হ্যাঁ, তা ওই কি আমি জারবেলা মোটামুটি ধরেন 2012 সালের থেকে স্টার্ট করেছি। অনেক রকমের পেশাই তো আছে, হঠাৎ আপনার কেন মনে হলো এই যে এই নার্সারি বা ফুলের চাষই করবেন? মানে অ্যাকচুয়ালি কি অন্য অন্য ফসল মানে খাটনিটা পরিশ্রমটা বেশি, কোন সময় আপনার পয়সা কম আসে কোনো বেশি, আর এটা কি লাগাতার 12 মাস কম বেশি পয়সা আসে, আর কাজ করতেও ভালো লাগে। অ্যাকচুয়ালি ফুলের কাজ তো অ্যাকচুয়ালি ভালো লাগে, জানি তো, ভালো হয়ে যায়, পয়সা কম হলেও মনটা ভালো লাগে, এই আর কি। এই যে আপনার চকচকে যে এই যে আপনি নার্সারি শুরু করেছেন, এই যে প্রথমে কিভাবে শুরুটা করলেন, আশাটা কি করে প্রথমে তো আপনার ওই গ্যান্ডুলাসের ছোটো ছোটো কলম নিয়ে আসি, ওটা থেকে আস্তে আস্তে 2-3 বছর করলাম, করার পরে ফুল তো দেয়নি, ওটা দিয়ে আস্তে আস্তে বাইরে থেকে কিছু বীজ কালেকশন করে। তাহলে প্রথম যে 2-3 বছর ফুল দিল না, সেক্ষেত্রে আপনার তো অর্থ অনেকটা সংকট হলো, কী করে ম্যানেজ করলেন? ওটা তখন উৎসাহ, ফুল চাষ করার উৎসাহ, তার জন্যই। মানে তারপরে 2-3 বছর পরে যেটা পাওনাটা পেলেন কি হলো? তখন পয়সা তখন আস্তে আস্তে পাচ্ছি ওপর থেকে, তারপরে আস্তে আস্তে জারবেলা শুরু করেছি। এরপর থেকে দেখি না ভালোই লাগে, এখান থেকে ফুলের চাষটা খুবই ভালোই লাগে। কি করে করেন প্রথম থেকে, যে মানে কি করে আনেন বীজ কোথা থেকে? আমি গ্যান্ডুলাস টানতে হয় কালিম্পং, কলকাতায় পাওয়া যায়, ওগুলো থেকে বীজ সংগ্রহ করে আনা হয়। আর জারবেলা হচ্ছে আপনার পুনের থেকে টিস্যু কালচার হয়, তারপরে এই যে টিস্যু এগুলো হচ্ছে আপনার গ্রিন হাউস করতে হবে, গ্রিন হাউস করার পরে তারপর বেড করে যা মেডিসিন। বেডটা কিরকম হবে, যে আমরা দেখতে পাচ্ছি যে নিচে কিন্তু কিছুটা অংশ যেখানে ফুল সেখানে আল করে মাঝখানে কিছুটা অংশ আবার একটু নিচু করে দেওয়া রয়েছে। বেড তো করতে, বেড করার উদ্দেশ্য আপনার যাতে আপনার ওই বেটের উপরে যাতে সমান থাকলে কী হয়, আপনার যখন ইসে নর্মাল ইসে হয়ে যায়
এই যে অনেক থাক থাকা হয়ে যায়, যার জন্যই বিটটা করা হয়। জল দেওয়ার পরে জলটা কিছু যতটুকু রাখা রাখবে বাকিটা নিচে চলে যাবে, বাকিটা নিচে। হ্যাঁ, যার জন্যই থাক থাকা হবে না, গাছ পচন ধরবে না, যার জন্যই আমাদের আলটা করতে হয় আর হাঁটাটা করতে সুবিধা হয়। এই যে কীরকম চাহিদা জারবেরার? জারবেরার চাহিদা ভালো আছে, সারা বছর সারা বছর কম বেশি থাকে, মানে কোনো মাসে কম কোনো মাসে বেশি। চাহিদা অনুযায়ী কি যোগান দিতে পারে? না, যোগান দিতে পারছি না। কুঞ্জের প্রচুর চাষ হয়েছে কিন্তু যোগান হচ্ছে না। সেরকম মানে ফুল কীরকম ফোটে? ফুল এই সিজন, এই ঠান্ডা সিজনটা একটু কম ফোটে। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি এটা টেম্পারেচার লাগে আপনার 28-32 হলে ভালো হয়, বেশি হলেও খারাপ, কম হলেও প্রোডাকশনটা কমে যাচ্ছে। প্রোডাকশনটা কম হয়ে যাচ্ছে এই প্রবল শীতের দরুন, সেই জায়গায় যে আজকে যেরকম একটা বছরে সব থেকে শীতের দিন হিসেবে ধরা যেতেই পারে, কারণ টেম্পারেচার অনেক কম, থেকে দাঁড়িয়ে প্রোডাকশনটা অনেকটাই কমে গেছে, তেমনি আবার গরমও সহ্য করতে পারে না জারবেরা। কি ধরনের ব্যবস্থা করে রাখে? ধরেন বেশি গরম হলে আমরা ওই যে ফগার চালাই, যে ফগার আছে আর প্লাস্টিকের উপরে আপনার ওই ইসি আছে, ওই স্প্রিংলার আছে, ওর উপরে চালালে প্লাস্টিকটা ঠান্ডা হবে। ঠান্ডা হলে কিছুক্ষণ পরপরটা ই করছি, তারপরে আপনার ঘরটা ঠান্ডা অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। এই যে এই যে সেট আপটা করেছেন না, এই সেট আপটা কীভাবে করলেন? সেট আপটা এটা হচ্ছে আপনার যাতে সূর্যের তাপটা ডাইরেক্ট যাতে না পড়ে। এই যে এটা করার সময় কি করে মাথায় এলো যে কি করবেন বা কোথায় যোগাযোগ করেছিলেন জানার জন্য? দপ্তর থেকে কোচবিহার। হ্যাঁ, কোচবিহার পুন্ডিবাড়িতে। না না, আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন স্টেট সাহায্য কিরকম করে করলো সেই এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আপনাকে মানে যদি আমাদের কোনো দর্শক অবশ্যই অনেকে যোগাযোগ করবে যে তারাও করতে চান তো কি করবেন অর্টিকালচার দপ্তরে গেলেই যোগাযোগ করলে ঠিকানাটা কি রয়েছে অর্টিকালচার হর্টিকালচার যে দপ্তর আছে কোচবিহারে সেখানে যোগাযোগ করলে কি করে সরকার কি করে সাহায্য করছে সেই ক্ষেত্রে সরকারে যা খরচ হচ্ছে 50% সরকার দিচ্ছে 50% থেকে একেবারে দিয়ে দিচ্ছে আর বাকি টাকাটা নিজে ভরতে হচ্ছে মানে আগে পুরোটাই ভরতে হচ্ছে তারপরে লোন নেন ধরুন 3 লাখ টাকা, সেক্ষেত্রে আপনাকে 1.5 লাখ টাকা শোধ করতে হচ্ছে আর বাকি টাকাটা শোধ করতে হচ্ছে না? বাকি টাকা শোধ করতে হচ্ছে না। তো কি বলবেন মানুষকে কিভাবে আসবে এই আপনার নার্সারিতে বা এই পেশা হিসেবে? কারণ এখন দেখা যাচ্ছে যে এই সময়কে দাঁড়িয়ে অনেক শিক্ষিত, অনেক উচ্চ শিক্ষিত তারাও হয়তো কোনোভাবে অনেক সময় ব্যবসা বাণিজ্য করেই করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের কি পরামর্শ দেবেন? মনে করেন এই যে রাবার যেগুলো চাষ করে তাহলে সেটাকে আগে হর্টিকালচার দপ্তরে বলতে হবে, আমি রাবার চাষ করব, এখন কতটুকু করবে, 250 করব না 500 করব, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে ওখানে ওয়ার্ক অর্ডার আসবে, তারপর উনি ঘর করবে, ঘর করার পরে ওইটা আপনার পুরো টাকাটাই নিজে করে ঘর করতে হবে, তারপরে সেটা কোম্পানি। প্রথম ইনভেস্টমেন্ট একদম কম জমিতে যদি করতে চায় সেক্ষেত্রে কীরকম? কম জমিতে বলতে 250 স্কোয়ার মিটার যদি কম জমি সব থেকে 250 স্কোয়ার মিটার রাত থেকে আপনার মোটামুটি 5 কাঠা লাগে, 5 কাঠা জমি লাগবে 250 স্কোয়ার মিটার করতে। সেক্ষেত্রে টোটাল খরচ, এই যে একদম গ্রিন হাউসের যে ঘর বানানো থেকে শুরু করে টোটাল খরচটা কেমন পড়বে একটা যদি আইডিয়া দেন? 2,65,000 খরচ হয় 250 স্কোয়ার মিটারে, আর তার থেকে 50% সরকার দিচ্ছে, অনুদান দিচ্ছে। তারপরে যে অনুদানটা নিয়েও মানে লাভটা কিরকম থাকছে? তো প্রথম 2 বছর হয়তো গ্রিনহাউসের জন্য তো 2,65,000 দিচ্ছে, আরও আসতেছে আপনার চারার জন্য আসতেছে আপনার 1,30,000, উপযুক্ত না। আমাদের এখানে অনেক জায়গা চাষ হয়েছে, তুফানগঞ্জে চাষ হয়েছে, এরকম সরকারি ফার্মে চাষ হয়েছে, বলরামপুরে চাষ হয়েছে, ওরাই তো স্টার্টিং করেছে, মানে এখানে যোগ্য না, অনেকেই চাষ করেছে কয়েকখানে যোগ্য না, অনেকে বলেছে ফুলের চাষ যারা আপনার এখানে এত সুন্দর হয়েছে তার মানে কিছুটা তো নিশ্চয়ই এটা সত্যি কথা কি এগুলো অভিজ্ঞতা ব্যাপার। আমি তো আজ থেকে মানে 12 সাল থেকে আমার যার বড় অভিজ্ঞতা, তার মানে আজ থেকে 12 সাল ধরে 7 বছর হচ্ছে। তো বর্ষার সময় কিরকম মাটি প্রয়োজন? বর্ষার সময় মাটি তো দেখতে হয় যায়, একজনই বেলে দোয়াশি বেটার, একটু উঁচু মাটি, উঁচু একদম যাতে জল না দাঁড়ায়, বাড়িতে জল না ঢোকে, জল ঢুকলে গাছ পচে যাবে। শীতের সময় যে কোনো, হ্যাঁ শীতের সময় অসুবিধা হয়, প্রোডাকশনটা তাহলে শীতের সময় বেশি হয়।
না, শীত শুরুতে আবার শীত শেষেতে পছন্দটা বেশি হয়। যেমন অন্যান্য আমরা অনেক ফুল দেখি, ফুলের বাহার দেখি, কিন্তু শীতের সময় গাঁদা থেকে শুরু, হ্যাঁ ওগুলো হচ্ছে সিজন ফ্লাওয়ার। যেমন গাঁদা ফুল, হাইব্রিড গাঁদা, আপনার ওই চন্দ্রমল্লিকা, তারপর ডালিয়া, পিটুনিয়া, মানে বিভিন্ন বিভিন্ন ফুল, মানে সিজনের আর কি, ওগুলো শীতেরই সিজনের, ওগুলো গরমে হবে না, যার জন্যই ওগুলো সিজনের ফুল, ওগুলোই ভালো লাগে। আপনি বললেন যে অভিজ্ঞতা দরকার, অভিজ্ঞতা জায়গায় দাঁড়িয়ে সরকার কি কিছু ট্রেনিং এর ব্যবস্থা বা কিছু আপনি যেগুলো করেছেন বা কি বলবেন সাধারণ যারা আসতে চাইছে তাদের, কোথা থেকে নেবে প্রশিক্ষণ? প্রশিক্ষণ নিলে আপনার হর্টিকালচার থেকেও প্রশিক্ষণ নিতে পারবে। আর কত দিনের বা কি রকম ব্যাপার রয়েছে, কত দিনের প্রশিক্ষণ দেওয়া? প্রশিক্ষণ 15 দিন হয়, 1 মাসে হয়। আমি যেরকম হর্টিকালচার থেকেও প্রশিক্ষণ নিয়েছি, ইউনিভার্সিটি থেকে প্রশিক্ষণ নিয়েছি, ব্যাংকের থেকে পুনে পাঠাইছে, ওখানটাও প্রশিক্ষণ নিয়েছি। ওখানে অনেক দিনের ট্রেনিং ছিল, 8-9 দিনের, ওখানে ট্রেনিং করেছি, ট্রেনিং করে করে শিখেছি আর কি। এবার আসি যে আপনি মোটামুটি বীজ নিয়ে আসেন বা যে কন্দগুলো নিয়ে আসেন সেগুলো কোন কোন জায়গা থেকে নিয়ে আসেন? গ্যাডলসি বীজ, তো গ্যাডলসি বীজ, কন্দ, আর বিশেষ করে কালিম্পং, আর আরও রানাঘাট, কলকাতা, আর এই যে জারবেটা পুনে, একমাত্র হয় পুনে, ব্যাঙ্গালোর টিস্টিশু কালচার পুনে, ব্যাঙ্গালোর। এগুলো কি সব ওখান থেকে নিয়ে? সবই ওখান থেকে, ছোট ছোট চারা হয়। আচ্ছা, তারপর কতদিন লাগে বড় হতে বা যে ফুল দিতে? ওটাতে আপনার মাস তিনেক লাগে ফুল আসতে, তারপরে 2 মাস কড়ি ভেঙে দিতে হবে, মানে কড়ি ভাঙলে কি হবে গাছটাকে। আচ্ছা, কড়িটা কি করে ভাঙে? আমরা একটু যদি মনে করেন এরকম সাইজে কই আসো, এটাকে ভেঙে ফেলে দিব। আচ্ছা, নিচের যে কুড়িটা সেটাকে ভেঙে ফেলে দিব, তাহলে গাছটা গ্রোথ আসবে, গ্রোথ আসছে, হ্যাঁ। তারপর 2 মাস ভেঙে ফেলবো, তারপরে 6 মাস পর থেকে ফুল রাখবো, তাহলে গাছটা গ্রোথ আসবে। তাহলে তারপর ফুল দিচ্ছে কতদিন এই গাছগুলো? একটা গাছে ওরা বলে 3 বছর দিচ্ছে ফুল, কিন্তু আমার ওই বাগানটায় 7 বছর ফুল দিচ্ছে। 7 বছর দেখতে পাচ্ছেন যে 3 বছর ফুল দেওয়ার কথা যেখানে সেখানে, ভালো করে যদি আপনি নার্সারি যত্ন করেন সেখানে কিন্তু আরও বেশি সময় লাগে। অ্যাকচুয়ালি কি পরিচর্যা ভালো লাগে, পরিচর্যা সময়মতো ডায়রি অনুযায়ী ওষুধ দেওয়া, কোন সময় ওষুধ দেওয়া। ফুল কত হয় একটা গাছে? ফুল হয় অনেক ফুল হয়, তাও মোটামুটি 2 থেকে 250 ফুল হবে একটা গাছে, 250 একটা গাছে, একটা গাছে ফুল হবে। একটা ফুলের দাম কেমন রয়েছে? একটা ফুলের দাম রয়েছে লোকাল, আপনার সিজনাল যদি হয় 7-8 টাকা সিজনের, মানে বিয়ে সিজনটা, আর অফ সিজনটা 4-5 টাকা। আর বাইরে পাঠালে আমরা বাইরে তো পাইকারি দিচ্ছি, যেমন আপার আসাম, লোয়ার আসাম, সেখানে 4 টাকা করে দিচ্ছি। আর এছাড়া আর কোথায় কোথায় যায় আপনার ফুল? লোয়ার আসাম, আসাম, আপার আসাম, আর কুচবিহার, শিলিগুড়ি। লোকাল মার্কেটটা কিরকম? লোকাল মার্কেট চাহিদা আছে, কিন্তু আজ সিজনে চাহিদাটা নাই, সিজনে প্রচুর চাহিদা, মানে ওকেই একজন দিয়ে সব দেবো। তাহলে মোটামুটি এই যে আমরা দেখছি যে খরচ কিরকম হলো, তারপর কখন আসলো ফুল সবই জানলাম, এবার মানে খরচের পর বছর শেষ হিসেবে যদি হয় লভ্যাংশটা কেমন থাকছে, লাভের অংশটা থাকছে কেমন? বছরে লাভ্যাংশ মোটামুটি 1-2 লাখ টাকা আসে, খরচাটু বাদ দিয়ে, খরচাটু বাদ দিয়ে। এটা যদি অনুদানটা হয়তো না থাকতো তাহলে হয়তো আরও কমে যেত, আরও কমে যেত, আরও কমে যেত, আরও কমে যেত। তাহলে এই যে ইন্ডিভিজুয়ালি নিজেই কিন্তু আপনি এত সুন্দর করে একটা নার্সারি করে সেখানে, যেমন আপনি একাই চাষ করেন? আমি একাই চাষ করি, লোক দিয়ে আমি পরিচর্যাটা করাই। সময় কীরকম দেন তাহলে, সময় কতটা দিতে? আমি মোটামুটি বেশি সময়টাই এখানে ইউজ করি, সময়টা সকালতে উঠে আমি দেখবো আগে বাগানে কী পরিস্থিতি, দেখে তারপরে না ঠিকঠাক আছে আবার আসবো, যেটা প্রযোজ্য করা করবো, দেখবো খাতায় দেখবো কোন ডেটে আজকে ওষুধ দেওয়ার সেটা দেখবো। ওষুধগুলো কী কী দিতে হয়? ওষুধটা মনে করেন আমি কোন ডেটে কী ওষুধ, ওষুধ মনে করেন মা করে দিতে হবে, তারপরে সাদা মাছি আছে সাদা মাছি দিতে হবে, আর ওই আপনি পোকা ফুল খাচ্ছে ওটা দিতে হবে, ফাঙ্গিসাইড দিতে হবে, গাছে গ্রোথ বানানো দিতে হবে। এই যে কীটনাশকগুলো বা ওষুধগুলো কোথা থেকে সেগুলো দিচ্ছে? সেগুলো কুচবিহারে বিশেষ করে পাওয়া যায়, বাকিগুলো দূরের থেকে নিয়ে আসি, বিশেষ করে মানে যেটা যা মানে পাওয়া যাচ্ছে না এখানে গাছের, মানে ফুলটা কোয়ালিটির জন্য, আপনার এই স্টিকটা শক্ত হওয়ার জন্য, সেটার জন্য বাইরে থেকে কিছু ওষুধ নিয়ে আসি।
তাহলে এই যে অন্য কিছু ধরুন আপনি করছেন, তার মাঝখানে কি ফুলের চাষ করা যেতে পারে? সময় বের করে বা ওরকম ভাবে করা যেতে পারে? হ্যাঁ, করা যাবে, করা যায়। তাহলে কি বলবেন মানুষকে কতটা? আমি তো বলবো করুক, সবাই করুক, তাহলে আমাদের এখানে ফুল চাষ চাহিদাটা মিটবে। আমাদের অ্যাকচুয়ালি যখন সিজনে তখন চাহিদা মিটে না, এখন আনসিজনে মানে ফুল থাকে, চাহিদা কম হয়, কিন্তু সিজনে ফুল দিতে পারি না। হয় এখানে দিব না আমার গুয়াহাটি দিব না আসাম লোয়ার আসামে দিব, সেটা তখন দিতে পারছি না। তখন লোককে লোক রাস্তায় নিয়ে আসি, রানাঘাট থেকে নিয়ে আসি, কিনে এনে ওদেরকে সাপ্লাই করি। এবং এখন তাও মনে হয় কিছুটা চাষ বেড়েছে, এর আগে যেমন অনেক বেশি সাপ্লাই বাইরে থেকেই আনতে হতো। এখন আগে যেরকম আমাদের লোকাল মার্কেটে বিশেষ করে কলকাতা থেকে আসতো, রানাঘাট থেকে আসতো, এখন সেটা আসে যখন সিজনের খুব দরকার প্রয়োজন পড়লে তখন আসে। আর বিশেষ করে আমরা যখন যে দোকানকে দিচ্ছি মানে কন্ট্রাক্ট বেশি দিচ্ছি সারা বছর, যখন সিজনেও দিচ্ছি আনসিজনে দিচ্ছি। যখন সিজনে দিচ্ছি যখন ওনারা আমার 500 পিসের দরকার, আমার 200 পিস আছে, তার 300 পিস আমি কলকাতা থেকে এনে দিচ্ছি, এনে ওদেরকে আমি মানে পরিপূর্ণ করে দিচ্ছি, যাতে আমাকে আনসিজনটাও নিচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা দেখলেন যে একাই নিজেই কিন্তু একটা নার্সারি তৈরি করে একেবারে স্বনির্ভর হয়ে আপনিও উপার্জন করতে পারেন, এবং এই যে এই সময়ে দাঁড়িয়ে শুধু একটা সিজনের নয়, সারা বছরই চাষ করে নার্সারি করে আপনি কিন্তু ভালো উপার্জন করতে পারেন। আর জীবিকার খোঁজে তো অবশ্যই, আরও যদি আপনার যদি অন্যরকম কিছু চিন্তাভাবনা থেকে থাকে, যদি আপনিও আপনার জীবিকার খোঁজে জানাতে পারেন, জানাতে চান অন্যদেরকে, যাতে মানুষ উপকৃত হন, যারা এই খোঁজে রয়েছেন, কর্মসংস্থানের চেষ্টায় রয়েছেন, তারা যাতে আরও খোঁজ পান, আপনিও যদি জানাতে চান বা জানতে চান অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। তার সাথে অন্যান্য সারাদিনের খবরের জন্য চোখ রাখুন খবরীয় 24 এ। ক্যামেরার রাজের সাথে আমি পর্ণা, খবরীয় 24 লাইভ।